বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট সিলেটের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তযোদ্ধার প্রজন্ম সিলেট মহানগর শাখা মঙ্গলবার বিকেলে নগরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংখ্যালঘুদের নির্যাতনকারী আওয়ামী বাকশালীদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় এ মানববন্ধনে এই সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া মুক্তিযোদ্ধা সহ ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন মানববন্ধন চলাকালীন এক সমাবেশে বক্তারা বলেন দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আওয়ামী লীগ বিরোধী দলের উপর দায়ভার চাপাতে যাচ্ছে কিন্তু দেশের মানুষ তাদের সাজানো এই নাটক সম্পর্কে স্পষ্ট হয়ে গেছেন দেশের মানুষের সমর্থন ছাড়া একতরফা সংসদ নির্বাচনকে ধামাচাপা দিতে তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লু আলহাম উপলক্ষে সিলেটে বনাঢ র্যালি করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখা সুসজ্জিত সাইমেনা সম্বলিত ট্রাক আর নবী করিম সাল্লু আলহিউসাল্লামের শানগাথা কালচুয়া আবৃত্তি ও নাথ পরিবেশনের মধ্য দিয়ে র্যালিটি নগরীর দরগা গেট থেকে শুরু হয়ে শহরতলে টুকের বাজারে গিয়ে শেষ হয় র্যালিতে জেলা গাউসিয়া কমিটির সভাপতি হাফিজ মিজবাউদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে পৃথকভাবে বিভিন্ন সংগঠনে যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে মৌলভীবাজারে পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল আল্লাহাম উপলক্ষে হজরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লা আলাহের দরগাহ শরীফের উদ্যোগে শহরে এক পর্নাঠ র্যালি বের করা হয়েছে দরগা শরীফে মতোয়াল্লি সৈয়দ খুল সালিক জুনেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে মাজার প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দরগা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা আব্দুল কাইম সিদ্দিকি ও অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব পরে মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শৈন্য বিতরণ করা হয় উল্লেখ্য মিলাদবী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে টাউন কামিল মাদ্রাসার খতমে ও খাজে গান অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে জন দরিদ্র ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক সৈয়দ আবুল কালাম জিল্লুর রব সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের নামে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে সিলেট থেকে যাত্রা শুরু করেছে হিমু পরিবহন এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম হিমু সমাবেশ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে হিমু পরিবহন সিলেট কাউন্টার এই সমাবেশের আয়োজন করে হিমু পরিবহন সিলেট কাউন্টারের উদ্যোক্তা ফয়সল খলিলুর রহমান ও নিসাত বন্যার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুশوده অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন ভুঁইয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এজাজ আহমেদ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ অতিথিবৃন্দ চলতি বছরে 19 জুলাই এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান উদ্যোক্তারা। শ্রোতি দর্শক এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।